ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে মাইক্রোজেস্ট 100 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম। তো এই মাইক্রোজেস্ট ওষুধটি 400 মিলিগ্রামও হয়ে থাকে। তো আমার আলোচনা ওষুধটি প্রস্তুতকারক, এটির জেনেরিক নেম, এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, গর্ভ অবস্থা অথবা স্তনদানকালে গ্রহণ করা যাবে কি না এবং এর সাইড এফেক্ট সম্পর্কে, অর্থাৎ এই মাইক্রোজেস্ট 200 এবং 100 মিলিগ্রাম ক্যাপসুলটি সম্পর্কে এ টু জেড রিভিউ করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই মাইক্রোজেস্ট ওষুধটি গর্ভবতী মহিলাদের জন্য স্পেশাল একটি ওষুধ, যারা বারবার মিসক্যারেজ হচ্ছে অথবা গর্ভের বাচ্চা অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে, এটি তাদের জন্য খুবই একটি কার্যকরী। এবং যে সকল মহিলাদের মাসিক বা জরায়ুতে সমস্যা রয়েছে তাদের জন্য, কিন্তু বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য যারা প্রেগনেন্সি হওয়ার অনেক দিন ধরে চেষ্টা করতেছেন কিন্তু গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বারবার, এটি তাদের জন্য। তো আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে মাইক্রোজেস্ট 200 মিলিগ্রাম ক্যাপসুল, এটির জেনেরিক নেম হচ্ছে প্রজেস্টেরন। তো এই মাইক্রোজেস্ট ওষুধটি বাজার করে থাকে রেনাটা কোম্পানি। তো এখন জানবো এটির কাজ সম্পর্কে, অর্থাৎ এই মাইক্রোজেস্ট ওষুধটি আমরা কেন গ্রহণ করবো অথবা ডাক্তার আমাদেরকে কেন দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে অনেকে কমেন্ট করে জানান যে এটি কেন ডাক্তার দিয়েছে আমরা বলতে পারি না, তাদের জন্য ছোটোখাটো একটি রিভিউ নিয়ে আজকে হাজির হয়েছি। তো প্রথমত এটি একটি জনিপথে ব্যবহার করার ওষুধ অথবা মুখে খাওয়ার ওষুধ। তো এই ওষুধটি হরমোন প্রতিস্থাপন থেরাপিতে দেওয়া হয়ে থাকে। হরমোন প্রতিস্থাপন বলতে মহিলাদের হরমোনের যদি কম ঘাটতি হয় অথবা সমস্যা দেখা দেয় তখন এই মাইক্রোজেস্ট ওষুধটি গ্রহণ করা যায় বা ব্যবহার করা যায়। এছাড়াও মেনোপোজের সময় এটি গ্রহণ করা হয় অথবা ব্যবহার করা হয় এবং গর্ভপাতের সংখ্যা থেকেও বাঁচতে এটি ব্যবহার করা হয়। গর্ভপাতের সংখ্যা বলতে যাদের গর্ভ অর্থাৎ বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তার এটি দিয়ে থাকে। মহিলাদের জরায়ু ক্যান্সার রোধ করতেও এই ওষুধটি নির্দেশিত। এই মাইক্রোজেস্ট ওষুধটি প্রজেস্টেরন উপাদান থেকে গঠিত, অর্থাৎ প্রজেস্টেরন হচ্ছে নারী শরীরের একটি হরমোন। আর এই হরমোনটি যদি ভালো হয় তাহলে নারী গর্ভধারণ করতে খুবই ভালো সক্ষম হবে, অর্থাৎ গর্ভধারণ করতে ভালো হবে। এস্ট্রোজেন এর স্তর হ্রাস করে, অর্থাৎ গর্ভ অবস্থায় যদি এস্ট্রোজেন এর স্তর বেশি থাকে তাহলে গর্ভপাতের হুমকি থাকে, তার কারণে এস্ট্রোজেন এর স্তরকে এই মাইক্রোজেস্ট ওষুধটি হ্রাস করে। এবং হুমকিপূর্ণ পুনরাবৃত্ত গর্ভপাতের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত। হুমকিপূর্ণ বলতে যাদের আশঙ্কা রয়েছে যে গর্ভপাত হবে অর্থাৎ বাচ্চা নষ্ট হবে অথবা অনেকবার নষ্ট হয়েছে, দেখা গেছে একবার দুবার তিনবার এইভাবে অনেকবার নষ্ট হয়েছে, তাদের ক্ষেত্রে এই মাইক্রোজেস্ট ওষুধটি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে থাকেন। এবং জরায়ুর রক্তপাত থেকেও মুক্তি দিয়ে থাকে এই ওষুধটি গ্রহণে, অর্থাৎ যাদের জরায়ু থেকে অকল্পিতভাবে অর্থাৎ অস্বাভাবিকভাবে রক্তপাত হয় তাদের ক্ষেত্রে এই মাইক্রোজেস্ট ওষুধটি দিয়ে থাকে। প্রজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট হিসেবেও এটি কাজ করে। প্রজেস্টেরন চ্যালেঞ্জ বলতে কী বোঝানো হয়েছে? প্রজেস্টেরন চ্যালেঞ্জ বলতে বোঝানো হয়েছে যে সকল পুরুষের বীর্যের ক্ষমতা কম, বীর্যের ক্ষমতা কম তার কারণে বাচ্চা উৎপাদন অর্থাৎ স্ত্রীর গর্ভে বাচ্চা আসতেছে না, তাদের ক্ষেত্রে পুরুষের বীর্যটাকে নিয়ে বিভিন্ন ল্যাবের মধ্যে দিয়ে এটি পরীক্ষা করে নারীর গর্ভে এটিকে ফুস করা হয়, তখন ডাক্তার এটিকে এই ওষুধটিকে নারীকে দেয় অর্থাৎ স্ত্রীকে দেওয়ার মাধ্যমে গর্ভে বাচ্চা ভালোভাবে চলে আসে। তো এই মাইক্রোজেস্ট ওষুধটির কাজ সম্পর্কে আমরা সম্পূর্ণ শুনলাম, এখন শুনবো এটির সেবন বিধি সম্পর্কে। তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ভিডিও দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটির সেবন বিধি কী রকম হবে? এই মাইক্রোজেস্ট ওষুধটি সেবন বিধি একমাত্র গাইনি বিশেষজ্ঞ ডাক্তার অথবা যে কোনো ডাক্তার বলতে এটি কনফার্ম করবে যে এটি কখন কখন কীভাবে সেবন করবে। তাছাড়াও এটি সামান্য একটু ধারণা দিয়ে দিচ্ছি যে প্রজেস্টেরন এর ক্ষেত্রে 100 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম দুই থেকে তিনটি নরম জেল ক্যাপসুল প্রতিদিন মৌখিক বা জনিপথে বিভক্ত মাত্রায় নির্দেশিত, অর্থাৎ প্রজেস্টেরন হরমোনটিকে ঠিক রাখার জন্য। আর এখন আলোচনা করবো এটির স্তনদানকালে গ্রহণের নিয়ম, গ্রহণ করা যাবে কি না, স্তনদানকালে এটি মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কি না তা
এখনো জানা যায়নি, তাই প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। আর গর্ভ অবস্থায় এটি তো গর্ভ অবস্থা খাওয়ারই ওষুধ, কারণ গর্ভপাতের হুমকি থেকে বাঁচার জন্য এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। তো এখন আলোচনা করবো এটি সাইড এফেক্ট সম্পর্কে। এটি সাইড এফেক্ট হচ্ছে হালকা তন্দ্রাভাব, মাথা ঘোরা, বমি বমি ভাব, স্তন কোমলতা। আর যদি এটি আপনি মুখে গ্রহণ করেন তাহলে এইসব সাইড এফেক্ট দেখা দিতে পারে। আর যদি যোনিপথে ব্যবহার করেন তার ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো এটির দাম সম্পর্কে এখন আলোচনা করবো। 100 মিলিগ্রাম ক্যাপসুলটির দাম হচ্ছে 16 টাকা, অর্থাৎ একটি পাতার দাম 160 টাকা, এবং 200 ওষুধটির দাম হচ্ছে 32 টাকা, অর্থাৎ পাতার দাম 320 টাকা। তো মাইক্রোজেস্ট 200 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম মেডিসিন সম্পর্কে আজকে এ পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।